বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এশো আরবি শিখির আজকের ক্লাসটি দ্বিতীয় ক্লাস। আজকে আমরা এই জায়গা থেকে শুরু করব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মাদরাসাতুন একটি মাদ্রাসা, মাদরাসাতুন একটি মাদ্রাসা, মিস্তরতুন একটি রুলার, মিস্তরতুন একটি রুলার, কুররসাতুন একটি খাতা, কুররসাতুন একটি খাতা, হুজরতুন বা গুরফাতুন একটি কামরা, হুজরতুন বা গুরফাতুন একটি কামরা, সাব্বুরতুন একটি ব্ল্যাকবোর্ড, হাকিবাতুন একটি ব্যাগ, তাওয়িলাতুন একটি টেবিল, নাফিদাতুন একটি জানালা। শিক্ষার্থী বন্ধুরা, এই শব্দগুলো খুব ভালোভাবে মুখস্থ করে ফেলো এবং আপনাদের আশেপাশে এই যে জিনিসগুলো আছে, মাদ্রাসা, মাদ্রাসা তো আমরা আরবিতেই বলি, স্কেল বা রোলারকে আমরা এখন থেকে মিস্তরতুন বলবো, খাতাকে আমরা বলবো কুররসাতুন, আর আমরা এখন যেই কামরাতেই বা যেই রুমেই অবস্থান করি না কেন, আমরা তাকে গুরফাতুন বা হুজরতুন বলবো, আর ব্ল্যাকবোর্ডকে আমরা এখন আর ব্ল্যাকবোর্ড বলবো না, সাব্বুরতুন বলবো, ব্যাগকে আমরা হাকিবাতুন বলবো, টেবিলকে কী বলবো, তাওয়িলাতুন, আর জানালাকে বলবো নাফিজাতুন। তাহলে এখন থেকে আমাদের কাজ হলো এই যে শব্দগুলো এগুলোর বাংলা ভুলে যাব, এগুলোকে আরবিতেই চিনতে শিখব। তো তারপরে আমরা পূর্বের ক্লাসে আমরা দেখেছিলাম যে হাদা হাদিহি, হাদা হাদিহি অর্থ ইহা বা এটি, জালিকা তিলকা অর্থ উহা বা সেটি। এখন হাদা ব্যবহার হয় কখন আর হাদিহি ব্যবহার হয় কখন, গত ক্লাসে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করি নাই, কিন্তু এই ক্লাসে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। গত ক্লাসে আমরা যে শব্দগুলো পড়েছিলাম সেই শব্দগুলোর শেষে ভালোভাবে দেখুন, সেখানে কোনো গোলতা নেই, সেখানে গোলতা নেই, দেখছেন, খেয়াল দেখছেন, খেয়াল করে সেখানে কোনো গোলতা নেই। আর আজকের যে শব্দগুলো আছে সেখানে গোলতা আছে। তো আপনারা মনে রাখুন যে কিছু শব্দ হলো আমরা মানে বোঝার স্বার্থে এখন বলবো, কিছু শব্দকে পুরুষ শব্দ বলবো, কিছু শব্দকে মেয়ে শব্দ বলবো। তো দেখুন ভালোভাবে খেয়াল করে যে যেগুলোর শেষে গোলতা নেই সেগুলোকে আমরা ছেলে শব্দ বলবো, আর যেগুলোর শেষে গোলতা আছে সেগুলোকে আমরা মেয়ে শব্দ বলবো। কেমন জানি হয়ে গেল, তাই না? আপনারা আবার ছেলে শব্দ মেয়ে শব্দ এভাবে মানে মুখস্থ করে ফেলবেন না, শুধুমাত্র বুঝুন। তবে হ্যাঁ, আরবিতে কালেমা মানে প্রতিটা শব্দ যে ইসমগুলো আছে, তো ইসমগুলো মানে মুদাক্কার এবং মুআন্নাস। মুদাক্কার শব্দের অর্থ হলো পুরুষবাচক, আর মুআন্নাস শব্দের অর্থ হলো স্ত্রীবাচক। তো শব্দকে মুদাক্কার অথবা মুআন্নাস এই দুই ভাগে ভাগ করা হয়। তো আপনারা খেয়াল করুন যে যেই শব্দগুলো শেষে গোলতা দেখব সেই শব্দগুলোকে আমরা বলবো হলো মুআন্নাস শব্দ বা স্ত্রীবাচক শব্দ। এই দেখুন, মু আন্নাস শব্দ বা স্ত্রীবাচক চোক শব্দ। আবার যে শব্দগুলোকে আমরা যে শব্দগুলো শেষে আমরা গোলতা দেখব না সেই শব্দগুলোকে আমরা বলবো মুজাক্কার গোলতা নেই, সে শব্দগুলোকে বলবো মুজাক্কার বা পুরুষবাচক শব্দ। তো শিক্ষার্থী বন্ধুরা, মনোযোগ সহকারে খেয়াল করতে হবে, এই বলে প্রতিটা গোলতালা শব্দই কিন্তু স্ত্রীবাচক শব্দ হবে সব সময়, আর প্রতিটা গোলতা সারা শব্দই যে পুরুষবাচক শব্দ হবে সব সময় এই বিষয়টি কিন্তু সঠিক না। কারণ পুরুষবাচক শব্দ এমন আছে যেগুলো গোলতা যুক্ত, আবার স্ত্রীবাচক শব্দও এমন আছে যেগুলো গোলতা ছাড়া। তবে আমাদের এই গত দুই ক্লাস যাবত আমরা যা শিখলাম, যে শব্দগুলো মুখস্থ করলাম, সেই শব্দগুলোর মধ্যে গোলতাওয়ালা শব্দগুলো আমরা পেয়েছি মুআন্নাস, আর গোলতা ছাড়া শব্দগুলো পেয়েছি আমরা মুদাক্কার। তবে অধিকাংশ সময় এই রুল ফলো করে, মানে আপনি প্রথমে গোলতা দেখলে মুআন্নাসের কাতারে বলে দিতে পারেন, তারপরে বিশ্লেষণ করে দেখতে পারেন যে মুদাক্কার না মুআন্নাস,
যাই হোক, আমি এখন অত কঠিন করতে বলবো না, এখন আপনারা যেটা পেয়েছেন সেটাই দেখুন। আপাতত আমরা জানব গোলতা আছে মানে মুআন্নাস, আর গোলতা নাই মানে। তাহলে আমরা মুদাক্কা শব্দ এবং মুআন্নাস শব্দ সম্পর্কে বুঝতে পারলাম, চিনতে পারলাম। এখন গত ক্লাসে আমরা শিখেছিলাম যে যে শব্দগুলো দ্বারা ইশারা করা হয়, ইঙ্গিত করা হয়, সে শব্দগুলোকে বলা হয় ইসমে ইশারা। কী বলা হয়? ইসমে ইশারা। তার মানে আমরা দেখছি হাদা দ্বারা ইঙ্গিত করা হয়, হাদিহি দ্বারা ইঙ্গিত করা হয়, জালিকা দ্বারা ইঙ্গিত করা হয়, তিলকা দ্বারা ইঙ্গিত করা হয়। তার মানে এই শব্দগুলোকে আমরা বলবো ইসমুল ইশারা। ইস কি বলবো? ইসমুল ইশারা। শিক্ষার্থী বন্ধুরা, ইসমুল ইশারা এই যে হাদা বা হাদিহি দ্বারা আমরা কাছে ইশারা করা বুঝতে পারছি, আর দালিকা তিলকা দ্বারা আমরা বুঝতে পারছি দূরে ইশারা করা। তো যেটা দ্বারা কাছে ইশারা করা বোঝায় সেটাকে আমরা বুঝবো লিল করিব, আর যেটা দ্বারা দূরে ইশারা করা বোঝায় সেটাকে আমরা বুঝবো লিল বাঈদ। এটা আমাদের আগের ক্লাসের পড়া। তাহলে আমাদের আজকে আরেকটা জিনিস যুক্ত করতে হবে, সেটি হলো যে ইসমে ইশারা শব্দটি মুদাক্কার সেটাকে আমরা বলবো ইসমুল ইশারা লিল মুদাক্কার লিল বাঈদ, দুঃখিত লিল বাঈদ। আর যেটাকে আমরা মানে মুআন্নাস দেখবো সেটাকে আমরা বলবো ইসমুল ইশারা লিল মুআন্নাস লিল বাঈদ। সেক্ষেত্রে বন্ধুরা হাদা শব্দ দ্বারা আমরা মুদাক্কা শব্দগুলোকে ইঙ্গিত করেছিলাম, যেমন হাদা কিতাবন মানে গোলতা নাই এমন শব্দগুলোকে। আর আজকে আমরা দেখব যে হাদিহি দ্বারা যেগুলো শেষে গোলতা আছে সেগুলোকে ইঙ্গিত করা বোঝাবে, জালিকা দ্বারা যেগুলো শেষে গোলতা নেই সেগুলোকে ইঙ্গিত করা বোঝাচ্ছিল, আর তিলকা দ্বারা যেগুলো শেষে গোলতা আছে সেগুলোকে ইঙ্গিত করা বোঝাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, ইহা একটি মাদ্রাসা, ইহা একটি মাদ্রাসা, হাদিহি মাদ্রাসাতুন, উহা একটি ব্ল্যাকবোর্ড, তিলকা সাব্বুরাতুন, ইহা একটি রুম, হাদিহি হুজরাতুন, উহা একটি ব্যাগ, তিলকা হাকিবাতুন, তিলকা হাকিবাতুন। তারপরে ইহা একটি স্কেল, হাদিহি মিস্তারাতুন, ইহা একটি ব্ল্যাকবোর্ড, হাদিহি সাব্বুরাতুন, উহা একটি জানালা, তিলকা নাফিদাতুন, ইহা একটি টেবিল, হাদিহি তাওইলাতুন। উহা একটি স্কেল, তিলকা মিস্তারাতুন, উহা একটি খাতা, তিলকা কুররাসাতুন, ইহা একটি ব্যাগ, হাদিহি হাকিবাতুন। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখলাম যে শব্দগুলোর শেষে গোলতা আছে সেই শব্দগুলোর নাম হবে মুআন্নাস, আর সেই শব্দগুলোর শুরুতে ইসমে ইশারা লিল মুআন্নাস যে শব্দগুলো আছে সেগুলো দিয়েই ইঙ্গিত করতে হবে। আর যে শব্দগুলো শেষে গোলতা নেই সে শব্দগুলোকে আমরা দেখলাম মুদাক্কার হতে, আর সেগুলোকে আমরা ইসমে ইশারা লিল মুজাক্কার যে শব্দ আছে সেগুলোতে ইঙ্গিত করব। এখন আমরা এমন কিছু শব্দ মুখস্থ করব যে শব্দগুলোর কিছু গোলতা বিশিষ্ট আর কিছু গোলতা ছাড়া। যেমন কুফলুন শব্দটি, কুফলুন শব্দের অর্থ হলো একটি তালা, সুন্দুকুন শব্দের অর্থ হলো একটি বাক্স, মেদল্লাতন শব্দের অর্থ হলো একটি ছাতা, সাব্বুরাতন শব্দের অর্থ হলো একটি কার, মিফতাহন একটি চাবি, সাআতন একটি ঘড়ি, নাজ্জারাতন একটি চশমা, দাররাজাতন একটি সাইকেল। এখন আপনারাই ক্লাসটি এই ভিডিওটি কিছুক্ষণ পজ করে রেখে নিজেরা চিন্তা করুন কোন শব্দগুলো মুদাক্কার আর কোন শব্দগুলো মুআন্নাস, কোন শব্দগুলো শুরুতে আমরা হাদা আনবো,
আর কোন শব্দগুলোর শুরুতে আমরা হাদিহি আনব। এখন আমি বলছি হাদিহি কুফলন, আমার এই বাক্যটা কি সঠিক না ভুল? অবশ্যই ভুল, কারণ হাদিহি কুফলন হবে না, হাদা কুফলন হবে। তাহলে আমি যদি বলি ইহা একটি তালা, তার অর্থ কি? হাদা কুফলন। ইহা একটি বাক্স, হাদা সুন্দুকুন। ইহা একটি ছাতা, হাদিহি মিদল্লাতুন। ইহা একটি কার, হাদিহি সাইয়ারাতুন। ইহা একটি চাবি, হাদা মিফতাহুন। ইহা একটি ঘড়ি, হাদিহি সাআতুন। ইহা একটি চশমা, হাদিহি নাজ্জারাতুন। ইহা একটি সাইকেল, হাদিহি দাররাজাতুন। এখন থেকে আপনারা এই শব্দগুলো আর বাংলায় বলবেন না, এই শব্দগুলো আরবিতেই প্র্যাকটিস করে ফেলুন। তাহলে আপনারা আপনাদের আশেপাশে এই শব্দগুলোর দিকে তাকান, আপনি দেখুন আপনার তালাটা কি আপনার দূরে আছে? আপনার তালাটা, হ্যাঁ আমার তালাটা আমার দূরে আছে। তাহলে আমি কি বলবো? জালিকা কুফলুন, উহা একটি তালা। তালার দিকে ইশারা করে বলবো জালিকা কুফলুন। ঠিক আছে, আমার ঘড়িটি কি আমার কাছে আছে না দূরে আছে? আমার ঘড়িটি আমার কাছে আছে। তাহলে আমরা কি বলবো? হাদিহি সাআতুন, ইহা একটি ঘড়ি। মানে আমি বলতে চাচ্ছি ইহা একটি ঘড়ি, উহা একটি তালা, এভাবে যখন বলবেন। তো আমি যদি বলি হাদা সাআতুন, এটা কি সঠিক হবে? কখনোই না। হাদা সাআতুন বললে ভুল হবে, বলতে হবে হাদিহি সাআতুন। তিলকা কুফলুন বললে কি সঠিক হবে? না, বলতে হবে যালিকা কুফলুন। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আরও নতুন শব্দ শিখব, যেমন মা হাদা, মা হাদিহি। মা হাদা অর্থ ইহা কি, মা হাদিহি অর্থ ইহা কি, মা দালিকা অর্থ সেটি কি, মা তিলকা অর্থ সেটি কি। তাহলে আমাদেরকে প্রশ্ন করতে হবে মা হাদা, মা হাদিহি এভাবে। শিক্ষার্থী বন্ধুরা, এখন মুসান্নেফ রহিমাহুল্লাহ আমাদেরকে শেখাচ্ছেন কীভাবে আমরা প্রশ্নের উত্তর দেব। মা হাদা, হাদা কিতাবুন। মা দালিকা, দালিকা কলামুন। এখন আপনি আপনার পাশের কাউকে, আপনার মানে আপনারা দুজনে আরবি শিখছেন, এইরকম কাউকে আপনার আরবি প্র্যাকটিসের পার্টনার বানিয়ে নিন। এবার একবার আপনি প্রশ্ন করুন, একবার আপনার পার্টনারকে প্রশ্ন করতে দিন। আপনি প্রশ্ন করুন মা হাদা, আপনার পার্টনার বা আপনার সঙ্গী উত্তর দেবে হাদা কিতাবুন। আপনি প্রশ্ন করুন মা দালিকা, আপনার সঙ্গী উত্তর দেবে দালিকা কলামুন। তবে হ্যাঁ, হতে পারে আপনি অনেক ব্যস্ত, আপনার তেমন সঙ্গী নেই, তাহলে কি হবে? হতে পারে আপনারা যারা বিবাহিত আছেন, আপনারা দুজনে প্র্যাকটিস করতে পারেন, এটা খুবই ভালো হয়। আপনারা বাংলা কথাবার্তা বাদ দিয়ে দিতে পারেন, মানে এভাবে শিখতে শিখতে আস্তে আস্তে দুজনেই শিখলেন, দুজনেই প্র্যাকটিস করলেন, অল্প অল্প করে শিখতে শিখতে একসময় আরবি শিখে ফেললেন। এমনও হতে পারে যে আপনার সন্তানের মাতৃভাষার পাশাপাশি আরবি ভাষাটাও মাতৃভাষার মতো সে শিখে ফেলবে। হ্যাঁ, আমার দেখা আমার জুনিয়র একটা ভাই ছিল, তার বাবা মা দুজনেই আরবি পড়তেন এবং আরবিতে কথা বলতেন। সবসময় তারা তার সন্তানের সাথে আরবিতে কথা বলতেন, তার সন্তানও পাশে যখন মুরগি থাকতো তখন তার সন্তান কিন্তু বলতো না যেটা মুরগি, সন্তান মুরগির আরবি শব্দটি বলতো। আবার পাশে যখন দেয়াল থাকতো সে বলতো না এটা দেয়াল, সে বলতো জিদার। তো এইভাবে যখন আপনার সন্তান প্রশ্ন করে যে বাবা ওইটা কি, আম্মু ওইটা কি, তখন আপনি উত্তর দেন ওইটা কি। কিন্তু সেই ছেলে ছোটোবেলা থেকে এভাবে প্রশ্ন করতো যে মা হাদা, মা হাদিহি, এইভাবে প্রশ্ন করতো। এইভাবে সে কিন্তু আরবিতে কথা বলতে থাকে। অবশ্য আমি প্রথমে বিষয়টা তেমন একটা মানে বিশ্বাস করতে পারি নাই। একদিন তার বাবা আসে, বাবা এসে তার সাথে কথা বলতে লাগে। কথা বলতে বলতে বলে যে বাবা আমি তো ব্যস্ত, তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবা। এই কথাটা সে আরবিতে বলে।
তো এই কথাটা যখন আরবিতে বলে যে ঠিক এরকম যে আনা মাশগুল, আনা মাশগুল দা ইমান, ইযা ইহতাজতা শাইআন ইত্তাসিল বি উম্মিক, এভাবে বলে, তখন ছেলেও আরবিতে উত্তর দেয়। তো এই বিষয়টা আমাকে খুবই মানে অবাক করে আর আমার কাছে খুবই ভালো লাগে। তো এটা কিন্তু অসম্ভব কিছু না, আপনারা শিখতে থাকেন, আপনাদের সন্তানদের ক্ষেত্রে এই সিস্টেমটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আর ভাষাগত দুর্বলতা যদি ছোটোবেলা থেকেই চলে যায় তাহলে কিন্তু পরবর্তীতে কোরআন সুন্নাহ বোঝার ক্ষেত্রে খুবই সহজ হবে, অর্থাৎ তখন এই ভাষাগত জটিলতা থাকবে না, খুব সহজেই কোরআন সুন্নাহ বুঝতে পারবে আর সে আরবি ভাষাকে ভালোবাসতে শিখবে। আর যদি ভাষাগত দুর্বলতা থেকে যায় আর পরবর্তীতে এই দুর্বলতা কাটাতে অনেক কষ্ট হয়, এমনকি এমন যদি হয় যে এই দুর্বলতা আর কাটানো তার পক্ষে সম্ভব না, তাহলে কিন্তু কোরআন সুন্নাহ ভালোভাবে বুঝতে পারবে না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলুন আমরা আবার পরে ফিরে যাই। তো এইভাবে প্রশ্ন করুন, মা দালিকা, দালিকা কলামুন, মা হাদিহি, হাদিহি মিস্তরাতুন, মা তিলকা, তিলকা সাব্বুরাতুন। তারপরে এবার এগুলো আপনাদের জন্য প্র্যাকটিস, আমি বলছি মা হাদা, আমি বলবো এখন, আমি কয়েকটার উত্তর দিয়ে দেখিয়ে দিচ্ছি। হাদা কুরসিয়ুন, মা দালিকা, দালিকা বাইতুন, মা তিলকা, তিলকা সাআতুন, মা হাদা, হাদা কুফফুন, মা দালিকা, দালিকা জিদারুন, মা হাদিহি, হাদিহি নাজ্জারাতুন। ঠিক এইভাবে আপনারা নিজেরা প্রশ্ন করুন। এখন দেখুন একটি প্র্যাকটিস এখানে আছে, যে দুজন দাঁড়াও এবং দূর ও নিকট থেকে বিভিন্ন বস্তুর দিকে হাতে ইশারা করে প্রশ্ন করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। অর্থাৎ আপনি যদি আরবি ভাষা বলার দক্ষতাটা ভালোভাবে অর্জন করতে চান তবে আপনাকে বলতেই হবে, আপনি যতই গ্রামার জানেন না কেন, আপনি যতই ভালো আরবি লিখতে পারেন না কেন, আপনি যাই পারেন না কেন, যদি আপনি বলার প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু কখনোই কখনোই আপনি আরবিতে আরবি বলে পারদর্শী হতে পারবেন না। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের কাছে আমি আবারও বলছি যে আমার ওস্তাদ আব্দুল শাকুর, আব্দুল শাকুর ওস্তাদ, উনি আমাদেরকে প্রতিদিন এসে বলতেন, তোমরা কি প্র্যাকটিস করেছ নিজেরা? যখন আমাদের থেকে তিনি না বাচক উত্তর পেতেন তখন বলতেন, দেখো কয়েকটা বই পড়ে কিন্তু তুমি আরবিতে পারদর্শী হতে পারবে না, হ্যাঁ হয়তোবা তুমি তার অর্থ জানবে আবার ভুলে যাবে, কিন্তু যদি প্র্যাকটিস করো তাহলেই কিন্তু সম্ভব। তো আমাদের মাঝে যারাই তার কথার গুরুত্ব দিয়েছে আরবি ভাষা তাদের কাছে সহজ হয়েছে, তারা আরবি বলতে পারে, আর যারা গুরুত্ব দেয় নাই তাদের জন্য অনেক কষ্ট হয়েছে এবং পরবর্তীতে এমন হয়েছে যে তারা এখনও পর্যন্ত আরবি ভালো মতো বোঝে না। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে খেয়াল করুন যে আমরা কিন্তু মানে হরকত ছাড়াই এই শব্দগুলো, এই বাক্যগুলো প্র্যাকটিস করতেছে। ঠিক একইভাবে আমাদের মানে অল্প অল্প করে শিখতে শিখতে একটা পর্যায়ে যে দেখা যাবে যে আর কোনো কিছু পড়তে আমাদের হরকতের প্রয়োজন হবে না, প্রথম ক্লাসে আমি দেখিয়েছিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী ক্লাসে আমরা দ্বিতীয় পাঠে